মুহূর্তে যে খবরে নজর রাখবো, বিরোধী শূন্য হলো মুর্শিদাবাদের রানীনগর। পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ প্রায় 2000 কর্মী তৃণমূলে যোগদান করলেন। আপনাদের আরো একবার বলবো, বিরোধী শূন্য হলো মুর্শিদাবাদের রানীনগর। পঞ্চায়েত সমিতির প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ 2000 কর্মী তৃণমূলে যোগদান করলেন। যে খবর সামনে আসছে, বিরোধী শূন্য হলো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, যারা তৃণমূলে যোগদান করলেন তারা কি বলছেন যোগদান করার পর? রানীনগরে, আর এই রানীনগর কিন্তু গোটা রাজ্যকে পথ দেখিয়েছিল তৃণমূল বিরোধী ভোট করার। সেই রানীনগর কিন্তু 9টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 7টা গ্রাম পঞ্চায়েত দখল নিয়েছিল বাম কংগ্রেস জোট, এবং পঞ্চায়েত সমিতিরও দখল নিয়েছিল বাম কংগ্রেস জোট। আর বামের সমর্থনে কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন কুদ্দুস আলী। তারপরেই কিন্তু তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে, এবং একেবারে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু টেক্কা দিয়েছিলেন। তারপরেই কিন্তু দীর্ঘ কয়েক মাস চলে যাওয়ার পর উন্নয়নে কিন্তু অব্যাহত রাখতে চেয়েছে, চাইলেও কিন্তু উন্নয়ন করতে পারেনি তারা। শেষমেশ এই কুদ্দুস, তিনি কিন্তু এলাকার যে সাংসদ রয়েছেন আবু তাহের খান এবং বিধায়ক রয়েছেন শমীক হোসেন, তিনাদের হাত ধরেই কিন্তু তৃণমূলের শেষমেশ যোগদান করলেন। আর যোগদানের পরেই কিন্তু তিনি জানিয়েছেন যে এলাকার উন্নয়নের স্বার্থে, এবং এলাকার উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বার্থেই তারা এই যোগদান করলেন, এমনটাই তারা জানাচ্ছেন। ধন্যবাদ তোমাকে রাকিবুল।